রাজশাহী শহরের কোলাহলকে পাশ কাটিয়ে একেবারেই নিরিবিলিতে গড়ে উঠেছে শিশুদের জন্য দাতব্য চিকিৎসালয় রাজশাহী শিশু সেন্টার। ১৯৯৪ সালে নিজেদের দোতলা বাড়ির নিচতলায় প্রয়াত ডাক্তার সাদেকউদ্দিন আহমেদ ও তার স্ত্রী সুফিয়া আহমেদ প্রতিষ্ঠা করেন রাজশাহী ক্যান্সার ও শিশু সেন্টার নামে একটি দাতব্য চিকিৎসালয়। পরবর্তীতে প্রতিষ্ঠানটির নাম পাল্টে রাখা হয় রাজশাহী শিশু সেন্টার। পৃথিবীর সব শিশু যেন থাকে সুস্থ, ওষুধের অভাবে যেন ঝরে না যায় একটি শিশুও, এমনটি স্বপ্ন দেখতেন নিঃসন্তান এই দম্পতি। স্বামীর মৃত্যুর পর সেই স্বপ্ন একাই বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন সুফিয়া আহমেদ। আমরা দুজনেই ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতাম, তারপরে আমার হাজবেন্ড কোয়েত ইউনিভার্সিটির চাকরি নিয়ে যান। তার কোয়েত ইউনিভার্সিটি থেকে ফেরার পরে আমাদের টাকা পয়সা বেশ কিছু ছিল, যেটা আমাদের যেহেতু আমাদের কোনো সন্তান নেই সেই জন্য আমরা চাচ্ছিলাম যে এইটা ভালো পথে ব্যয় হোক আর কি। তারপরে আমাদের এক আত্মীয় মেডিকেল কলেজের ডাক্তার, উনি তখন পরামর্শ দিলেন আপনি আপনার রাজশাহীতে কোনো শিশু সেন্টার নেই, আপনি ওটা খোলেন, ওটা ভালো চলবে। তখন ওনার মাথার ভিতরে এটা আসলো এবং এটা তখন থেকে স্টার্ট করা হলো। আমার অনুভূতি খুবই ভালো লাগছে এই কারণে যে আপনারা যখন এইটে মানুষের সঙ্গে উপস্থাপন করবেন, তখন যদি কারোর মনে এই ধরনের একটা কিছু পরিকল্পনা আসে, তবে আমিও উপকৃত হব, সমাজও উপকৃত হবে। শিশুদের রোগ নির্ণয়, সেই সাথে ওষুধ সরবরাহ করা হয় এখান থেকে, তা যত দামি ওষুধই হোক। তবে নিয়ম অনুযায়ী রোগীকে আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে এখানে, যেমনটি বলছিলেন এখানকার কর্তব্যরত চিকিৎসক ডাক্তার চমনারা। এখানে হচ্ছে রোগী যারা আসে তাদের হচ্ছে রেজিস্ট্রেশন করার পর 12 বছর বয়স পর্যন্ত ওষুধ পায়, আর যেহেতু চিকিৎসাটা পুরোপুরি বিনা পয়সায় পাচ্ছে, মানে ওষুধপত্র কোনো কিছু কিনতে হয় না, সে কারণে ওরা সবসময় এখানে এখান থেকে ওষুধ নেয়। প্লাস হচ্ছে আপা ওষুধ দেওয়ার পর আবার কীভাবে সেটা খেতে হবে, পরিমাণটা কতটুকু, দিনের মধ্যে কতবার, নিজেই বুঝায় বলে। এই শিশু সেন্টারে এযাবৎ সেবা পেয়েছে প্রায় 7,000 শিশু। অনেক মাই তার শিশুকে এখানে নিয়ে আসেন রাজশাহীর প্রত্যন্ত এলাকা থেকে। আমি এখানে শুনে আসছি এখানে বাচ্চাকে ভালো মানে সেবা দেওয়া হয়, ভালোই হয়, ওষুধ একবার দিলে মানে কি একবার খেয়ে ভালো হয়ে যায় বাচ্চা। এ ভবনের দোতলায় একাই থাকেন প্রতিষ্ঠানটির কর্ণধার সুফিয়া আহমেদ। শিশু সেন্টারের তদারকির অবসরে বাগান করেন নিজ হাতেই। প্রচুর বই পড়ে সময় কাটান নিভৃতচারী এই মানুষটি, সেই সাথে লেখাপড়াও করান এই শিশু সেন্টারের সর্বকনিষ্ঠ সদস্যটিকে। গ্রাম থেকে দূরে এক উপজেলার সদরে তিনি চাকরি করেন, আমি একটি পাঠাগার করতে চাই, তাতে থাকবে ছড়া, কবিতা, মজার গল্প ছোটদের। তাদের একটি উদ্দেশ্য ছিল যে জাতি গঠনে যারা অগ্রণী ভূমিকা পালন করবে, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম যেটা, শিশুদেরকে নিয়ে তাদের ভাবনা তাদের ছিল। এরকম মহৎ প্রাণ যারা আছেন তাদের যে চেষ্টাগুলো, এই চেষ্টা যদি আমরা যোগফল দাঁড় করাই গোটা দেশে অনেকেই এগিয়ে আসবেন, তাহলে দেশটা অনেকটা এগিয়ে যাবে। এই প্রতিষ্ঠানটির বাৎসরিক ব্যয় প্রায় 4 লক্ষ টাকা, যার পুরোটাই বহন করে থাকেন সুফিয়া আহমেদ নিজেই। এটিকে একটি পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল হিসেবে গড়ে তোলার একটা ইচ্ছা প্রচার বিমুখ নিভৃতচারী এই নারীর, যিনি নিজেকে উৎসর্গ করেছেন দুস্থ অসহায় শিশুদের কল্যাণে।